হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন সবাই। তো আমি সুজন, আপনারা দেখছেন ফিনি সুজন ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি বলবো যে কি করে আপনার মোবাইল থেকে, আপনি অ্যান্ড্রয়েড মোবাইল থেকে দেখে নেবেন যে আপনার বিপিএল তালিকায় আছেন কিনা। আশা করি জানেন বিপিএল তালিকাটা কি। বিপিএল হচ্ছে একটুখানি একটু ক্যাটাগরি একটু আমি ক্লিয়ার করে দিই, যে আমাদের যে রেশন কার্ড হয়, ঠিক আছে, ইন্ডিয়ানদের যে রেশন কার্ড হয়, যে যে ওই কার্ডের একটা মানে একটা ক্যাটাগরি বলতে পারেন, ওই বিপিএল ক্যাটাগরিতে আপনি পড়েছেন কিনা সেটি জানার জন্য আপনি কোথাও যেতে হবে না, কোনো সাইবার ক্যাফে যেতে হবে না, আপনার মোবাইল থেকে দেখতে পাবেন। তার জন্য ইউজ করতে হবে একটি অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশনটা কি, সময় নষ্ট না করে চলুন দেখে নিই। তো তার আগে বলে দিই, ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি একটি লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব বাটন, নিচে যে লাল কালার সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটি আমি শুরু করতে চলেছি, তো সময় নষ্ট না করে দেখে নিন। পাশেই আমি অলরেডি আমার মোবাইল স্ক্রিন দেখাচ্ছি, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। তো মোবাইল স্ক্রিনে চলে যাবেন এবং চলে যাবেন প্লে স্টোরে, এবং প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ করবেন এই অ্যাপ্লিকেশন যেটি আমি লিখেছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বিপিএল দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন আশা করি। তো এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন, ডাউনলোড লিঙ্ক তো ডিসক্রিপশনে দিয়েছি, ওখান থেকে ডাউনলোড করতে পারেন। তো ডাউনলোড করার পরে ওপেন করে নেবেন, ওপেন করে এখানে প্রথমে আমি সিলেক্ট করুন কোন স্টেট থেকে আপনি বিলং করেন। আমি ওয়েস্ট বেঙ্গল, তাই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। দেন আপনি সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট, মানে জেলা, আমি সাউথ চব্বিশ পরগনা সিলেক্ট করছি। এবং দেন এখানে আপনার তালুক বা আপনি ব্লক দেবেন। তো আমি বিষ্ণুপুর টু থেকে বিলং করছি, তো বিষ্ণুপুর টু আমি সিলেক্ট করে দিচ্ছি, আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে আপনি সার্চ করলেই পেয়ে যাবেন নিচে পুরো লিস্ট। একটু হয়তো টাইম নেবে, আর ইন্টারনেট অন করে করবেন, মনে রাখবেন এই জিনিসটা, ইন্টারনেট অফ করে করলে হবে না, কারণ অবভিয়াসলি এটার জন্য ইন্টারনেট লাগবে। তো আমি সার্চ করেছি এবং দেখতে পাচ্ছেন আশা করি পুরো লিস্ট দিয়ে দিচ্ছে, বিষ্ণুপুর টু এর পুরো লিস্ট আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে। তো এইভাবে আপনারা দেখতে পারেন এবং করতে পারেন ডাউনলোড। নিচে একদম চলে যাবেন, সেখানে পেয়ে যাবেন এখানে এক্সেল শীট ডাউনলোড করার জন্য, এবং প্রিন্ট অপশনে যাওয়ার পরে আপনি এটা পিডিএফ হিসাবে ডাউনলোড করতে পারেন। তো এই ছিল আজকের নিউজ, আশা করি একটু হলেও ভালো লাগে, ভালো লাগে একটা লাইক করবেন, দ্বিতীয়বার বলছি। এবং সাবস্ক্রাইব, নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন না, ওটাকে পুরো ভেঙে দিন মেরে, মানে আপনি ওটা ভাঙবেন না, মোবাইল স্ক্রিন ভেঙে যাবে, ওটাকে ক্লিক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং ঘন্টা বাজিয়ে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশন পেতে পারেন। তো আজকের মতো একটু, যদি ভালো লাগবে ভালো থাকবেন, ভালো রাখবেন। আর কি একটু অসুবিধা হচ্ছে কারণ একটুখানি গলার অবস্থা আমার খারাপ, আশা করি বুঝতে পারছেন যে আমার একটুখানি আমি একটু অসুস্থ ছিলাম, তার জন্য তবুও আপনাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি, নিউজ আনছি। তো আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। তো আজকের মতো, গুড বাই।